যে খাদ্য খালি মানে খাদ্যই নয়, নিরাপদ খাদ্য যেটা সেটাই হলো খাদ্য। আমরা নিরাপদ ভেজালমুক্ত খাদ্য খেতে চাই, যার কারণে অনেক কর্মসূচি আমরা নিয়েছি এবং এই নিরাপদ খাদ্যের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ডিসি সাহেবদেরকে অনুরোধ করবো, ইউনো সাহেব উপজেলা চেয়ারম্যান সাহেবদেরকে অনুরোধ করবো, একটু এক মিনিট অনুরোধ করব যে আপনারা আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এতদিন লোকজন ছিল না, অলরেডি আমরা নিয়োগ দিয়েছি, জেলায় জেলায় খুব শর্ট টাইমের মধ্যে চলে আসবে, তা আমরা নিরাপদ খাদ্যের অফিস খুলছি। আপনারা দয়া করে খালি মাত্র পবিত্র রমজান না, সার্বক্ষণিকভাবেই আপনারা সচেষ্ট থাকবেন, কেউ যেন কোনো জিনিসে ভেজাল না দেয়, ভেজাল দিব না, ভেজাল খাবো না, আর ভেজাল বিক্রি করতে দেব না। এই আমাদের মানুষের মানতে আনতে হবে এবং অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে হবে এবং রমজানের জন্য আমাদের প্রস্তুতি সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং আগামীকাল আমাদের এই মানে 9টি মন্ত্রণালয় নিয়ে আমাদের এবং 2 জন নতুন সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে আমাদের এই নিয়ে আমার মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে, এই রমজানকে শুধু নয় এবং নিরাপদ খাদ্যের জন্য আমাদের মিটিং রয়েছে। আশা করি আমরা খুব শক্ত অবস্থানে আছি, শক্ত অবস্থানে থাকবো, একেবারে দুর্নীতিতে জিরো টলারেন্সে আছি। মাননীয় প্রধানমন্ত্রী চায় যে আমরা যেন ঠিক সে উনি যেমন দুর্নীতিতে জিরো টলারেন্সে বাংলাদেশটাকে সাজাতে চায়, আমরা সেই ভীষণ নিয়েই কিন্তু আমরা আছি। আমার একটি কথা ওনার মনে আছে, দোসরা ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস, এই মানে এই ফেব্রুয়ারির আগের ফেব্রুয়ারি যখন কৃষিবিদ ইনস্টিটিউটে নাম কি আমরা উনি চিফ গেস্ট আমরা মিটিং করছিলাম, উনি খালি মুখটা বাড়ায় দিল, দিয়ে কানে কানে বলতেছে যে তোমাদের উপর অনেক ভরসা, তোমাদের যে মন্ত্রিসভা তৈরি করেছি তোমাদের উপর অনেক ভরসা, আর এটা মনে করো না যাদেরকে বাদ দিয়েছি তারা বসে থাকবে, তোমাদের উপর সার্চ লাইটের মতো তারা তোমাদেরকে অবলোকন করবে, যে কোনো অসুবিধা তোমাদের পদস্খলন হলেই তারা কিন্তু খাপ করে ধরবে, অতএব তোমাদের উপর ভরসা, আমার ইজ্জতটা রাখো, আমাদের কানে কিন্তু সবসময় বাজে এটা। অতএব আমরা চাই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা সকল কর্মকর্তাদেরকে যে বেতনটা দেন আমার মনে হয় ডাল ভাত খেয়ে বাঁচার মতো ব্যবস্থা উনি করে দিয়েছেন। অতএব আমাদেরকে আমরা সমৃদ্ধশালী সোনার বাংলা করতে চাই এবং পাশাপাশি আপনারা অ্যাপসের কথা বলেছেন, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 16টা জেলা 16টা উপজেলা পাইলট করেছিলাম, সদর উপজেলা ছিল 16টা পাইলট করেছিলাম, যে কয়টি জেলা পাইলট করেছিলাম একটি করে উপজেলা সেটার মানে সমুদয় উপজেলাকে সেই সেই ডিস্ট্রিক্টের সমুদয় উপজেলাকে আমরা অ্যাপসের আওতা এইবার বড়তে নিয়ে আসবো। পাশাপাশি যে 48টা জেলা থাকলো এই 48টা জেলায় আবার আমরা একটি করে উপজেলা পাইলট নিব এবং সামনের আমনে যেন 100% আমরা অ্যাপসের মাধ্যমে নিয়ে আসতে পারি, এটা হলো আমাদের পরিকল্পনা। শুধু তাই না, উইদিন শর্ট টাইম 1.5 থেকে 2 মাসের মধ্যে আমাদের যে সমস্ত গোডাউন আমাদের মেরামতযোগ্য সেগুলো তো মেরামত হচ্ছেই, যেটা মেরামত কমপ্লিট হয়েছে বা ভালো আছে সেগুলো তো আমরা অলরেডি সিসি ক্যামেরা দিয়ে আমরা মনিটর আমরা বসায় দিচ্ছি, এমন আমরা ঢাকা থেকে বসে জেলা প্রশাসক যেন তার চেম্বার থেকে বসে উনি আমাদের এই সব সিসি ক্যামেরা আমাদের গোডাউনের অবস্থা, কৃষক ধান দিচ্ছে কি না, ফেরত ধান ফেরত যাচ্ছে কি না এবং চাউল কি হচ্ছে এগুলো সব যেন মনিটর করতে পারে। আমরা সেই টাকা যেমন বরাদ্দ হয়েছে অলরেডি আমরা এটা আমরা ডকইয়ার্ডকে দিয়ে দিচ্ছি, সেনাবাহিনীকে দিয়ে দিচ্ছি, তারা করুক তাহলে সঠিকভাবে করতে পারবে। আমরা এই অবস্থায় খাদ্য অধিদপ্তর বলেন আর খাদ্য মন্ত্রণালয় বলেন সেই আওতায় নিয়ে যাচ্ছে। অতএব আমি তাদেরকে বলতে চাই, আমাদের খাদ্য কর্মকর্তাদেরকে বলতে চাই যে আমরাই একমাত্র মন্ত্রণালয় আমরা দায়িত্ব নিয়ে আমার সব মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীকে নিয়ে শুদ্ধাচার সেমিনার করেছি, আমরা শুদ্ধাচার সেমিনার করেছি। সেই সেমিনারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান সাহেব ছিলেন, ক্যাবিনেট সচিব ছিলেন, জনপ্রশাসন সচিব ফয়েজ সাহেব ছিলেন, আমাদের সচিব তো ছিলেনই। আমরা ওইখানে কিন্তু শেষ হুঁশিয়ারিটা দিয়েছি
যে যা আগে করেছো করেছো, আজ থেকে তোবা করে মাপ নিয়ে যাও, যে এর পরে যদি আর আমরা দেখি বা শুনি তার কিন্তু যা যা করার দরকার আমরা করব, আমরা কিন্তু সেই জায়গাতে থাকতে চাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথা বলে আমরা জাতীয় সঙ্গীত গাইব, আর নৈতিকতা বিসর্জন দিয়ে আমরা গ্রহীত কাজ করব, এটা হতে পারে না। আমাদের নিজেদেরকে মধ্যে দেশপ্রেম আনতে হবে। যদি আমরা সঠিকভাবে সবার যার যেখানে আছি আমরা যদি নিজেদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে পারি, তাহলে আমার মনে করি কৃষক বলেন, মজুর বলেন, কর্মকর্তা বলেন, কর্মচারী, সারা দেশ আমরা সমৃদ্ধিশালী সোনার বাংলা দেশ হতে 41 সাল লাগবে না, আমরা 31 সালের মধ্যেই সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলতে পারবো। আমাদের এটাই হোক আজকে শপথ। আমরা আপনারা যদি এটা মেনে চলেন, আমরা যা যেই সিদ্ধান্তগুলো নিয়েছি এই সিদ্ধান্ত মোতাবেক মানবেন, পাশাপাশি মুসলিমদের কারেক্টার নির্দেশনা যে চাউলগুলো গ্রহণ করবেন তাতে অবশ্যই টেনসিল এবং WKC নম্বর থাকতে হবে। যখন এখান থেকে ডেলিভারি দিবেন তখন কী ডেলিভারি দিলেন ঠিকাদারকে সেই স্যাম্পলটা দিয়ে তার থেকে সাইন করে নেবেন, যাতে ওইখানে যে রিসিভ করবে আরেক যে গোডাউনে যাবে সে যেন সেই স্যাম্পল দেখে বুঝতে পারে যে মানে প্রতিমধ্যে যেন ঠিকাদার আবার একটা বিক্রি করে দিয়ে খারাপ চাউল কিনে ওখানে জমা না দেয়, স্যাম্পল মিলাই নেবেন। হ্যাঁ, এই আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা করেছি, এর ব্যর্থ যেন কেন না ঘটে, যত কষ্টই হোক না কেন এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। অনেকে আছে যে কোনো রকমে যদি CSDতে ঢুকাই দিতে পারি তাহলে তো সমুদ্রের মধ্যে ঢুকাই দিলাম, খারাপ চাউল ভালো চাউল এটা আর ধরতে পারবে না। মানে খারাপ চাউল যদি হয়, কোনো খাদ্য বান্ধবের চাউল যদি হয়, তারপরে কোনো টিয়ার কাবিকার চাউল যদি কোনো ফেসিলিটি ঢুকায় তাকে সাসপেন্ড না, তার যা যা করার দরকার আমরা তাই তাই করবো। অতএব বি কেয়ার এবং সাবধান আমি অনুরোধ করব, আজকে অনুরোধ করলাম, এরপরে কিন্তু আর অনুরোধ নয়, যার কারণে আমরা চষে বেড়াচ্ছি ডিভিশনকে ডিভিশন, জেলায় থেকে জেলায় আমরা ঘুরে বেড়াচ্ছি। আমার মনে ইতিপূর্বে কোনোদিন এত কেউ ট্যুর করে নাই, এবং এটা আমরা শখে ট্যুর করছি না, আমি মনে করি যে এটা বাস্তবতার প্রয়োজনে এবং বাস্তব রূপ দেওয়ার জন্যে আমরা এই মানে এই আমাদের এই ট্যুর। আশা করি আপনারা সেটা অক্ষরে অক্ষরে মেনে চলবেন, এবং টাইম টু টাইম যদি আপনার কোনো অসুবিধা হয়, টাইম টু টাইম ডিজি আছে, সচিব আছে, আমি আছি, নির্বিঘ্নে টেলিফোন করতে পারবেন। আমাদের খাদ্য মন্ত্রণালয় এখন আমি যেই 1 বছর থেকে যেটা চালাচ্ছি, আমার মনে আপনার আমার মেসেজগুলো আমার গ্রাসরুট লেভেলের সকল কর্মকর্তা পেয়েছেন, আমার সচিবেরও সেটা পেয়েছেন, এবং আমার ডিজি যে আসছে সে দুদুকের থেকে ডাইরেক্ট ডিজি খাদ্য মন্ত্রণালয়। আমরা তো মনে করি যে এখন খাদ্য মন্ত্রণালয়ের বড় দুদুক হয়ে বসে আছে, অতএব সেভাবে আমরা চালাতে চাই। আসুন, আমরা মানুষকে ভালোবাসি, দেশপ্রেম নিয়ে আসি, এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতির পিতা সেই সেই স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা তৈরি মাননীয় প্রধানমন্ত্রী, যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এই দেশকে যেভাবে এগিয়ে নিয়েছেন, আমরা নৈতিকতা বৃদ্ধি করে আমরা সেই সোনার বাংলা গড়ার প্রত্যয় নিই, এই আশাবাদ ব্যক্ত করে পাই সেটাই লাভ, বাট এইটা আমরা বরদাস্ত করতে চাই না। হ্যাঁ, এগুলো আমাদের সমস্যা আমরা চিহ্নিত অলরেডি করেছি, এগুলো আমরা বরদাস্ত করতে চাই না। তারা যখন নিয়েছে 1 বছরের জন্য তাদের সরকারি রেটে ওই লেবারের পেমেন্ট করতে হবে, অনেকবার লাভ করেছে এবার লস করুক, সামনের বার তাদের সরকারের চাহিদা মতো সরকারের নির্ধারিত রেটে তারা টেন্ডার দিক, আমরা সেই রেটে তাদেরকে কাজ দিতে রাজি আছি। আমরা চাই না যে লেস দাও, আমরা এটা চাই না, আমরা চাই যে তারপরে মিলারদেরকে কিন্তু ক্যাশিং চার্জ আমরা বাড়িয়ে দিয়েছি, কী জন্য? ভালো চাউল নেওয়ার জন্য। মিলার মালিক মিল মালিক বোধ আছেন, কেউ আছেন না? আপনারা দয়া করে যে ধানটি নেবেন সেই ধানের চাউলটাও দিবেন, আমার ওসেলির সাথে যোগ সাজস করে টিয়ার কাবিখার চাউল কিনে ওইটার একটু মডেল করে নিয়ে দয়া করে জমা দিবেন না, আল্লাহর কাছে দায়ী থাকবেন, কারণ মানুষ খাবে না। আমি বরিশাল মনে আমি হোল বাংলাদেশের কাছে আমার মেসেজ, দয়া করে এই কামটা করেন না। আর আপনারা ডিসি সাহেব এবং ইউনিয়ন সাহেবদেরকে আমি বলতে চাই, উপজেলা চেয়ারম্যানকে বলতে চাই, টিয়ার কাবিখা যখন আপনার ডিও দিবেন, ডিও দেওয়ার পর চাউলটা যেন সাথে সাথে হোক, একদিন পরে হোক, যখন মানে ডিও খেলে জমা দিলেই যেমন আমার গোডাউন থেকে চাউলটা বের করে নেয় কন্ট্রোল করার জন্য। এবং আমরা বিদেশে আমাদের আগে তো ধরো 7 কোটি মানুষ তারই খাদ্য আমরা দিতে পারতাম না, বিদেশ থেকে আমদানি করতে হতো, এখন 17 কোটি মানুষকে খাওয়ায়ও আমরা এখন চাউল রপ্তানির চিন্তা করছি, এবং চাউল রপ্তানির চিন্তা না, আমরা দেশে বিদেশে আমরা খরিদ্দার খুঁজছি, এবং তারা নিতে গেলে চিকন চাউল নিতে চায়, আবার চিকন চাউলের উপর আমাদের আবার চাপও আছে, আমরা সবাই কিন্তু মোটা চাউল ছেড়ে দিয়ে সব চিকন চাল খেতে যাচ্ছি।
সেখানে একটা প্রবলেম রয়েছে। তারপরও তাদের আবার যে আপনাদের যে বাজারে ঢুকবো, আমরা হয়তো ইন্ডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামের বাজার ছেড়ে বাংলাদেশের বাজারে ঢুকবো, আপনারা কন্টিনিউ দিতে পারবেন কি না, এটাও তাদের কিন্তু একটা ভয় রয়েছে। সেই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে সে সম্মতি দিয়েছেন, আমরা সারা দেশে 5,000 মেট্রিক টন করে এক একটা 200টা প্যাডি সাইলো করার আমরা অলরেডি প্রকল্প দাখিল করেছি। সামনের সপ্তাহে প্ল্যানিংয়ের মিটিং আছে, তারপরে এখানে যাবে। এইটা হলে হবে কি যে আপনি ভিজা ধান নিয়ে আসলেও আমরা ড্রায়ারে শুকিয়ে আমরা আমাদের সাইলোতে ঢুকে দিতে পারবো। আর সেই ধান চাউল কিন্তু 6 মাস 9 মাস রাখলে কিন্তু বিবর্ণ হয়ে যায়, বাট ধান ওই ধান 2 বছর যদি আমি রাখি তাও কিন্তু বিবর্ণ হবে না। আমি ক্র্যাশিং করে আমি রপ্তানিও করতে পারবো, ওই ধান দিয়ে কিন্তু আমরা রপ্তানি করতে। এই কারণে আমরা 200টা প্যাডি সাইলো আমরা করতে যাচ্ছি, হয়তোবা তখন আমরা 10 লাখ মেট্রিক টন যদি ধান খালি আমরা ভিন্নভাবেই কিনি গোডাউন ছাড়া, তাহলে আমি মনে করি যে কৃষকদেরকে আমরা আরও স্বস্তি দিতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আর আরেকটা হলো যে কৃষকদের মেন হলো যে আমরা উপযুক্ত দাম দিতে পারছি কি না, কারণ এখন বললেন যে আপনারা বলছেন যে 800 টাকা দাম, এবং আমরা যদি মাঠে না থাকতাম, সরকার যদি মাঠে না থাকতো, আমার মনে হয় অটো রাইস মিলেরা সারা দেশেই সিন্ডিকেট বললে তো ওনারা আবার রাগ করেন, ওনারা নিজেদের মধ্যে গোপন আতাত করে একেবারে সমঝোতা করে দাম বেঁধে দিত যে 600 বেশি কিনবো না, 700 বেশি কিনবো না, 500 বেশি কিনবো না। কিন্তু আমরা বাজার আসি বলেই অন্তকে ওদের ভয় আছে যে আমাদের